দিনে দিনে টিকটকাররা হয়ে উঠেছে অনেকটা বেপরোয়া। টিকটকারদের টিকটকবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিয়ানীবাজার সরকারি কলেজও বাদ যায়নি টিকটকারদের টিকটক স্পোর্ট থেকে, তাতে সমাজে পড়েছে এর নেতিবাচক প্রভাব। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী অভিযোগ তুলেন, তারা অপ্রস্তুত থাকা অবস্থায় অনেকেই ভিডিও ধারণ করে বিভিন্ন ধরনের টিকটক তৈরি করেন। ফলে তাদেরকে পরিবার থেকে শুরু করে সব জায়গায় পোহাতে হয় বাড়তি ঝামেলা। অনেক সময় অনেক ট্রলের শিকার হতে হয় তাদেরকে। আমাদের বিয়ানীবাজার গভর্নমেন্ট কলেজের ফুরিনিগুন অনেক কিউট, আর একটা জিনিস ভালো লাগে, তারা সবসময় ফর্দাশীল থাকেন আর হিজাব পরিয়া থাকেন, মাশাআল্লাহ। বিভিন্ন সময়ে দেখা যায় বিয়ানীবাজার সরকারি কলেজের ভিতরে, মাঠের মধ্যে কিংবা বিল্ডিং এর উপরে অথবা শহীদ মিনারের সামনে অনেক শিক্ষার্থীরাই টিকটকে মেতে উঠেন। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই ব্যবহার করেন অনেক বাজে কন্টেন্ট। বিষয়টি বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসনের নজরে আসলে বুধবার টিকটক লাইকে আসক্ত তরুণ তরুণীদের বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক লাইকি, ভিগো লাইক, স্নেক ভিডিও সহ অন্যান্য মাধ্যম ব্যবহারযোগ্য হয় এমন ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন। বুধবার সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। কলেজের এমন বিজ্ঞপ্তি দেখে স্বস্তি প্রকাশ করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অনেক শিক্ষার্থী। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।